জনগণের গণতান্ত্রিক অধিকার আইনের শাসন প্রতিষ্ঠা সহ সাত দফা দাবি আদায় সিপিএম সাব্রুম মহকুমা কমিটির স্মারকলিপি প্রদান করল মহকুমা শাসকের কাছে। জনগণের এই সমস্ত সমস্যা নিরসনে দাবিগুলো যথাযথ ব্যবস্থা গ্রহণে আবেদন জানান তাঁরা। মহকুমা শাসক বিপ্লব দাসের কাছে স্মারকলিপি পেশ করার সময় উপস্থিত ছিলেন সাংসদ জিতেন্দ্র চৌধুরী, বিধায়ক প্রভাত চৌধুরী, মহকুমা কমিটির সম্পাদক দীপক চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ। আজকে আমাদের এই যে গণ ডেপুটেশন, এটা আরও এক সপ্তাহ আগে ঠিক হয়েছিল 15ই ডিসেম্বর তারিখে লিখিতভাবে আরক্ষা প্রশাসন এবং সাধারণ প্রশাসন উভয়কে দেওয়া হয়েছে যে আমরা শান্তিপূর্ণভাবে দুপুর 1 ঘটিকায় এই ডেপুটেশন আমরা দেব। কিন্তু গতকাল সন্ধ্যা প্রায় 6টার সময়তে এসডিপিও সাহেব চিঠি দিয়ে পাঠালেন যে না, এই গণটেবেশন দেওয়া যাবে। আমিও দেখলাম কাগজটা লিখিতভাবে দিয়েছেন, তো কেন দেওয়া যাবে না? সাব্রুম মহকুমাতে তো কোনো উপদ্রুত অঞ্চল ঘোষণা করা হয়নি, 144 জারি করা নেই, কী কারণ? 15 তারিখে লিখিতভাবে আবেদন জানানো হয়েছে আর 23 তারিখ সন্ধ্যাবেলা জানানো হচ্ছে এটা দেওয়া যাবে না, তো এটা তো চরম শৈলতান্ত্রিকতা। শাসক দলের রক্তচক্ষুকে উপেক্ষা করে স্মারকলিপি প্রদানের আগে দীপ্ত মিছিল পদচারণা করে সাব্রুম শহরে। আওয়াজ ওঠে শূন্যপদ বাতিল প্রত্যাহার, রেগার মজুরি বৃদ্ধি এবং বিভিন্ন প্রকল্পে ছাঁটাই হওয়া কর্মীদের পুনর্বহাল। ব্যুরো রিপোর্ট, চ্যানেল দিনরাত।